নমস্কার, আমি উদ্ভাস। থ্রিল বিগিনস চ্যানেলে আমাদের আজকের নিবেদন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক কাহিনী গিন্নিমা। লেখকের আদিনিবাস বাঁকুড়ার ঘটকপাড়ায় হলেও 1917 সালের 27 মার্চ কলকাতা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার সাহিত্য জীবন শুরু হয় কবিতা দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি পান। সমান দক্ষ ছিলেন বড় এবং ছোটদের লেখায়। বাংলা সাহিত্যে তার নাম প্রথম সারিতে থাকলেও পেশাগতভাবে তিনি ছিলেন সরকারি চাকুরে। পারুলদি, মৈনাক, জাল, পতিরামের হাতি, ছাতুবাবুর ছাতা ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা। ছাতুবাবুর ছাতা বইটি প্রচ্ছদ শিল্পী ছিলেন সত্যজিৎ রায়। 1976 সালের 30 মে 49 বছর বয়সে বঙ্কিম পুরস্কার প্রাপ্ত এই লেখকের জীবনাবসান হয়। আজকের গল্প পাঠে রয়েছেন দেবীপ্রসাদ, গিন্নিমা ও বৃদ্ধা পরিচারিকা চরিত্রে শম্পা, মলিনা চরিত্রে সোনালী, মিলনের চরিত্রে প্রতীক কাঞ্জিলাল, শব্দ সংযোজন ও আবহ নির্মাণে আকাশ, প্রচ্ছদে স্বাগতা মন এবং গল্পের সূত্রধার আমি উদ্ভাস। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প গিন্নিমা। দরজায় কড়া নাড়বার শব্দ শুনে যে আজপুরি মানুষটা দরজা খুলল, তার পরনের কাপড়ে হলুদের ছোপ। চাউনিটা ঠিক কেমন যেন, মলিনাকে সে বলল, গিন্নিমার সেবা যত্ন করতে এসেছ বাছা? আমি তরকারিটা চড়িয়েছি, এসো তোমাকে আশীর্বাদ করছি, ভালোই ভালোই বাড়ি যেন ফিরে যেতে পারো। মলিনা বেশ ভেবাচাকা খেয়ে গেল, এসেছে আয়ার কাজ করতে, ভালোয় ভালোয় কেন যে সে বাড়ি ফিরতে পারে না, কেনই বা বুড়ির এই আশীর্বাদ, কিচ্ছু সে বুঝতে পারল না। এই আজপুরি মানুষটা পাগলি পাগলি ধরনের, আপন মনেই কথা বলে। রান্নাঘরে যাওয়ার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল, আবার জোয়ান ছুরি, কতগুলো ছুরির সর্বনাশ হতে দেখলাম যে, নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন বাঁচে, ঢলঢলে পানা মুখটা আমার সেই মেয়েটার মতো, নারায়ণ নারায়ণ মেয়েটা যেন। রান্নাঘরে তারপর থেকেই বুড়ি কাজের মানুষ। তরকারি সাঁতলে মলিনাকে বলল, খুব সাবধান, লেটে টেটে যেন কিচ্ছু না পড়ে, এদিক ওদিক হলেই গিন্নিমা তুলকালাম করবে। প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ঘরে ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভিতরটা দুকপুক করে উঠল। কেন যে হাত পা শিরশির হতে লাগলো সে বুঝল না। আয়ার কাজ সে নতুন করছে না, প্রায় 5 বছর হলো করছে, মিলনের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই, নইলে সংসার চলে না। কিন্তু এমনটা তো কই, আগে কখনো হয়নি। ভয় ডর নেই বলে মনে তার বেশ গর্ব ছিল, কিন্তু আজ এই কি ব্যাপার, নিজের ওপর সে বিরক্ত হল। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভেতর গেল। রাস্তার দিকে দক্ষিণের জানালার একটা পাটি খোলা, আর সব জানালা বন্ধ, ঘরটায় তাই আবছা আলো। খাটটা জানালার থেকে হাতখানেক দূরে, পরপর 3টে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে। শীতকাল তাই গিন্নিমার শরীর লেপে ঢাকা, শুধু 2টো হাত আর মুখ বেরিয়ে আছে। লেপ ঢাকা শরীর ছোটখাটো পাহাড়ের মতো, আর হাত তো নয়, যেন হাতির পা। ঝুলে পড়া গলা দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কে জানে। মনে হয় তার শরীরে থলথলে মেদের নিচে হাড় কোর বলে কিছুই নেই, কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ। চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে, সাপের চোখের মতো।
এরকম নিষ্ঠুর চাউনি, এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি। সে শুনেছিল 55 বছর ধরে পক্ষাঘাতে পঙ্গু হয়ে গিন্নিমা বিছানায় শুয়ে, 55 বছর হাঁটা চলা নেই, তাই বেজায় মোটা হয়ে পড়েছেন। কোনোদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার কল্পনাতেই ছিল না। কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিঁধে বাঁচ খাই স্বরে গিন্নিমা বললেন, তুই তাহলে নতুন ছুরি আয়ার কাজ করতে এসেছিস? বেশ বেশ, পাশের টেবিলে ট্রেটা নামা, কাছে আয়, ভালো করে দেখি। ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিন্নিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মলিনার মাথার মধ্যে সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল। মনে হলো তার শরীরটার মধ্যে যেন কারেন্ট বয়ে যাচ্ছে, মনে হলো যেন সে ডুবতে বসেছে, শরীরটা যেন গলে যাচ্ছে, মনে হলো এই ঘরটাই যেন নেই, খাট চেয়ার টেবিল আলমারি নেই, গিন্নিমাও যেন নেই, আছে শুধু কুতকুতে দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি, আর কিছু নয়। কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর, চেয়ার টেবিল, খাট আলমারি আর গিন্নিমার ঢাউস শরীরটা। গিন্নিমা চোখ বুঝে বলে চললেন, তোর বয়সটা বেশ কাঁচা বলেই মনে হয়, 22-23-এর বেশি নয়, শরীরটা মজবুত আর বেশ পুরন্ত, কিন্তু রূপের জলুস নেই। তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পুরী, এক মাথা ঘন চুল, মাখনের মতো গায়ের চামড়া, ছিপছিপে শরীর, কোমরটা তোর মতো ভারী নয়, কত ছোড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম, কত ছোড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্যে পণ্যে হয়ে ঘুরত যদি জানতিস। কিন্তু আজ 55 বছর ধরে বিছানায় পড়ে, 55 বছর মেঝে পা দিইনি, কিন্তু সে দিনগুলোর কথা ভুলিনি, যখন রূপসী ছিলাম, যখন জোয়ান ছিলাম, যখন যৌবন ছিল। গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার বিন্দু মাত্র করুণা হলো না, তার শরীরের অবশ ভাবটা আর নেই, কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য এক যন্ত্রণা, মাথার মধ্যেকার দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে। মলিনা তখন ঘর থেকে দৌড়ে একতলার রান্নাঘরে আধপুরি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে। হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বললেন, এই ছুরি জবুথবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দিয়ে, নইলে খাবো কি করে? মলিনা মাথার বালিশটা ঠিকঠাক করছে, এমন সময় গিন্নিমা তার ডান হাতের কবজিটা আচমকা চেপে ধরলেন। উহ, এই মেদবহুল থলথলে হাত দুটোর মধ্যে এমন প্রচণ্ড শক্তির কথা সে কল্পনা করতে পেরেছিল? গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল, তারপর অন্য হাত দিয়ে মলিনার কোনোই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগলেন, এবার আলতোভাবে চিমটি কাটলেন। হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন, তুই ভেবেছিলি আমি একটা থলথলে বুড়ি, মোটেই না, শুধু খাবারে আমার তৃপ্তি নেই, জোয়ান বয়সের দিনগুলোর কথা একটুও ভুলিনি, জোয়ান বয়সের গা শিউরনো আয়ুষগুলোর কথা, ভেবেছিস বুঝি ডবকা ছুরি বলে একাই তুই সেগুলো ভোগ করবি, তাই না? তোর সিঁধিতে সিঁদুর, নিশ্চয় তাহলে বিয়ে হয়েছে, বরটা বেঁচে আছে? তোর বরের গল্প করে যা, ছোকরা লম্বা, জোয়ান, কিরকম জোয়ান, রোজ তোর সঙ্গে প্রেম করে, অবার করে প্রেম করে, খুব তাগড়া, খুব তাগড়া, বলে যা, বলে যা, বলে যা, কেমন করে প্রেম করে,
কেমন করে প্রেম করে। মরিয়া হয়ে এক ছটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে গিন্নিমার স্বর থেমে গেল, চোখের পাতা বুঝে এলো। তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা তিনি বাড়ালেন। রান্নাঘরে যখন সে পৌঁছলো, সর্বাঙ্গ তার থরথর করছে, গা গুলিয়ে উঠেছে। কি ঘিন ঘিনে মন, কি জঘন্য মন! তার ইচ্ছে করছিল সব কিছু আছড়ে আছড়ে ভাঙতে। বালতি থেকে মগমগ জল তুলে দুই হাতে হুড় হুড় করে ঢালতে লাগল। আধপুরি মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল, এর মধ্যেই গিন্নিমার সঙ্গে খিটিমিটি বাঁধিয়েছ বাছা? মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন সে কথা মানছি, তবে পরের বাড়িতে চাকরি করতে গেলে অনেক কিছু সইতে হয়, তাই খুব সমঝে চলো। কত মেয়েকেই যে আসতে যেতে দেখলাম মায়ের কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথাটা বলেই ফেলি, গিন্নিমার মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো, আজ মাঘ মাসের আমাবস্যে এর মধ্যে আয়ার কাজের জন্যে কাউকে জোগাড় করতে পারিনি। একটা মাস খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেছে, এর মধ্যে আমার মতো দুটো আধপুরি আয়ার জোগাড় করেছিলাম, গিন্নিমা তাদের দূর দূর করে দাঁড়ালো। আধপুরি আয়া গিন্নিমার দু চোখের বিষ, চাই জোয়ান জোয়ান ছুরি, রোজ রোজ কোথায় ছুরি ধরি বলো তো বাছা? আর ছুরিদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয়, আমাকে গ্রাহ্যই করে না। গিন্নিমার মতো হাত নাড়ে, গিন্নিমার মতো চোখ খুদি খুদি করে কেমন তর যেন তাকায়, চোখ ওড়ায়। একটা তো গিন্নিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল, দেখে শুনে তো গায়ে কাঁটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসত। এটা তোমার বয়সী হবে, মাসখানেক টিঁকেছিল, তারপর এক ভোরে বাগানের আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে। কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিশ করতে পারেনি। সে এক দারুণ হুজ্জুত, দারোগা পুলিশে বাড়ি গিস গিস, হদিশ করতে পারেনি। মলিনার দুচোখ দিয়ে তখন অঝরে জল ঝরছিল, সেদিকে তাকিয়ে আধপুরি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না, বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে? ভীমরতি ধরেছে যে, যা বলে তা কি আর ভেবে চিনতে বলে, তার কথায় কান দিও না, মুখটি পুজে কাজ করে যেও। আর একটা কথা বাছা, ওইসব ঢিঙ্গি ছুরিদের মতো গিন্নিমাকে আড়ালে আবডালে কখনো ভেঙচি কেটো না। কিন্তু বেলা যত বাড়তে লাগল, মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত, তার সঙ্গে অন্যমনস্ক হয়ে উঠতে লাগলো। পদে পদে কাজে ভুল হতে লাগলো, পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ো আঙুল কাটলো, হাত থেকে পড়ে চাটনির পাথরের বাটিটা চুরমার। বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটি বলল, হাত পায়ে যে বস নেই বাছা, বলি মনটা কোথায় পড়ে আছে গো, বরের কাছে? দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে গেল। হাত পা তখন বেজায় কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটা কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে গেল, কাঁপা হাতে বাসনপত্র ধুল, কোনো মতে নাকে মুখে কিছু গুঁজল, আর কেবল ভাবতে লাগলো সাড়ে সাতটা কখন বাজবে, কখন তার বরের ছুটি হবে, কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যাবে তার স্কুটারে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে,
মিলন, মিলন কখন তুমি আসবে? মিলন, মিলন। বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবারের ট্রে নিয়ে গিন্নিমার কাছে মলিনা যখন ঢুকলো, তখন সে মনস্থির করে ফেলেছে, গিন্নিমা যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন, তাহলে সে ছেড়ে কথা বলবে না, নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে মুখটা, গেলে দেবে তার সাপের মতো ক্রুর চোখ দুটো। কিন্তু কি হয়েছে তার? এরকম ভাবনা কখনো তো মাথায় আসেনি। আর মাথা, মাথায় এমন যন্ত্রণা তো তার কখনো হয়নি। কিন্তু কি আশ্চর্য, এবারও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুলো, তারপর নিজের হাত মুখ পরিষ্কার করে পুরনো হাত ব্যাগ থেকে সিঁদুরের কৌটো বার করে কপালে পড়ল বেশ বড়সড় লাল একটা টিপ। এমন সময় দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন। স্কুটারে সে কারখানায় যাতায়াত করে, ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে, তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে। এমন সময় আধবুড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল, যাও বাছা, গিন্নিমার সঙ্গে দেখা করে যাও। গিন্নিমা বলে দিয়েছেন তোমার বর এসে গেছে দেখছি, তাকে গিয়ে বলছি 2 মিনিট সবুর করতে। অসহায় ভাবে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার দোতলায় গিন্নিমার ঘরে গেল। আবার গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, তোর বর এসে গেছে তাই না? জানলা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি। হ্যাঁ গিন্নিমা। বেশ বেশ, বাড়ি যাবি বই কি বাছা? বরের স্কুটারের পেছনে বসে তাকে সাপটে ধরে, তোকে আর ধরে রাখবো না, এবার আমি ঘুমোব। শুধু যাবার আগে মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যা। তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল, উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো, উচিত ছিল সেই সর্বনেশে হাত দুটোর নাগালের মধ্যে না যাওয়া। কিন্তু গিন্নিমার মধু ঢালা স্বরে মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো, আর বিদ্যুতের মতো সেই সারাশি শক্ত একটা হাত বজ্র মুঠোয় মলিনার একটা কবজি চেপে ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। মলিনার গলা তখন শুকিয়ে কাঠ, যন্ত্রণায় মাথা যেন ছিঁড়ে যাচ্ছে, আর গিন্নিমা সাপের মতো হিস হিস করে বলে চললেন, না রে ছুরি, স্কুটারের পেছনে বসে বরের সাপটে ধরে তোর আর বাড়ি ফেরা হবে না। জোয়ান বরটার সঙ্গে জীবনে আর রাত ভোর আয়েস করে শিউরে শিউরে উঠে প্রেম করা হবে না। বরটা তোর কোনো দিন টেরও পাবে না সে কথা। তুই যে আর মলিনা নোস, কি করে জানবে তাকরা বর? ভাববে তার জোয়ান ছুরি ডক্কা বউ আরো জোয়ান হয়েছে, কি খুশি সে যে হবে। মনে হলো গিন্নিমা যেন কথা কইছেন না, কথা কইছে সাপের মতো তার ক্রুর চোখ দুটো। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো যেন আবছা হয়ে উঠল, সেই ক্রুর চোখ দুটো কয়লা খাদের মতো নিকষ কালো হয়ে গেল, কালো আর গভীর। তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে অমাবস্যার রাত হলো, আর মলিনা সেখানে ডুবতে লাগলো, ডুবতে লাগলো। ঘরটা বেজায় স্তব্ধ, মলিনার মাথার মধ্যে যন্ত্রণা নেই, সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ। সেই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল তার উরুতে, তার পায়ে, তার পায়ের গোছে। পা দুটো তার কি মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সার নেই কোনো পায়ে। নিজেকে দেখতে লাগলো মলিনা। বিছানা ছেড়ে সে উঠল, কোমরের কষি আঁট করল, ঠিকঠাক করে নিল তার আঁচল,
বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পড়া পায়ের চটপট শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি, জীবনে আর কোনোদিন সে হাঁটতে পারবে না। দুটো হাত তার নিষ্পিস করতে লাগলো, কি আশ্চর্য হাত দুটোয় তার কি আশ্চর্য ক্ষমতা। জানালা দিয়ে সে দেখল মিলনের স্কুটারের পেছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে। মিলনের গলা তার কানে এলো। এত দেরি কেন? নিজের স্বর সে শুনতে পেল। গিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন।